দাদা সতীন, তোকে আমি এত ভয় দেখাচ্ছি তা তুই ভয় পাচ্ছিস না, কিন্তু তুই জানিস না এই বিষাক্ত নাগিনের একটা ছো বলে তোকে আমি একদম শেষ করে দিতে পারি। জীবন গেল ভগবে আনন্দ জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এই জীবন আর আমি চাই না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। একটি জীবন গড়ে অন্যটির আশা, এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। একটি জীবন গড়ে অন্যটির আশা, এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। মনের আশা মনে রইল পূর্ণ হলো না, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। এই এই ফকিনি বাচ্চা, এখানে বসে থেকে কি গান বলা হচ্ছে? আর সংসারের কাজগুলো কে করবে? আরে বুবু, তুমি এটা কি করতেছো? সংসারের সব কামই তো করে ফেলছি আমি। ও, সংসারের সব কাজই তো করে ফেলছিস, তাই না? হ্যাঁ, সব কাম কাজ কইরাই তো আমি এখানে বসে বসে মনের আনন্দে গান করতেছি বুবু। বসে বসে মনে আনন্দে গান করতেছি বুবু? আমার মনে আগুন জ্বালা দিয়ে গান বলা হচ্ছে না বুবু? আমি আবার তোমার মনে কিসের আগুন জ্বালাম বুবু? আমি তো তেমন কিছু করি নাই বুবু। এই ফকিনী বাচ্চা, তুই আমার সংসারে আগুন লাগাচ্ছিস, আমাকে তুই জানিস না কো? তুই জানিস তোর বউ আছে, তারপর তো এবার বিয়ে বউ হয়ে আসছে, তুই এইখানে নাইছি বল? বুবু দেখো, আমি তো আর তোমার স্বামীরে জোর করে বিয়ে করি নাই, তোমার স্বামী আমারে জোর করে বিয়ে করছে, যদিও পরে তারে আমি ভালোবাসা ফেলাইছি। তাহলে বলো বুবু, এখন কি আমি কি এখান থেকে যাইতে পারবো বুবু? তুমি বলো। শোন ফকিনী বাচ্চা, তুই যাইতে পারবি না, না তোকে আমি ভালো ভালো বলতেছি, তুই বাইরে থেকে বের হয়ে যা। তোকে আমি কি করতে পারি তুই নিজেও জানিস না বুবু। দেখো, তুমি আমারে এখন যাই বলো না তাই বলো, আমি না ওরে ছাইরে আমি এখন যাইতে পারবো না বুবু, কারণ আমি ওরে সত্যি সত্যি মন থেকে ভালোবেসে ফেলাইছি বুবু। এই ফকিনী বাচ্চা, তোদের তো এটাই নিয়ম, ওই যে বড় করে ছাড়পর দেখি পারে আসি পটা মটা বিয়ে করে থাকবি, তো এটাই ধর্ম, তো এটাই কর্ম, তাই না বুবু? হন, তুমি আমারে যতই অপবাদ দাও না কেন, আমি তারে ছাইরা কখনো যাইতে পারবো না বুবু, কারণ তাকে আমি অনেক ভালোবাসি, সে আমার জান, সে আমার প্রাণ। আর মেয়েদের তো একবারই বিয়ে হয়, তাই না বুবু? কি বললে তুই? তুই যাবি না বাড়ি থেকে? না, তুই যাবি না, যাবি না, তুই কিছু যাবি না বল, কেন যাবি না, কেন বল? মেরেই ফেলবো। তুমি শান্তি পাও বুবু, তাহলে আমি কেন কান্না করবো বুবু? এটা কত তুমি চুপ, আমি কার সাথে কথা বলছি, কাকে মারলাম? আমি একটু পাগল হয়ে যাব। বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তনু জর জর, মনে লয় সারিয়া যাইতাম থুইয়া বাড়ি ঘর। বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর
ছাড়িয়া যাইতাম থুইয়া বাড়ি ঘর বন্ধু তর লাইগারে অরণ্য জঙ্গলার মাঝে আমার এখানে ঘর অরণ্য জঙ্গলার মাঝে আমার এখানে ঘর ভাইও নাই বান্ধব নাই রে কে লইব খবর বন্ধু তোর লাইগারে বন্ধু তোর লাইগারে আমার তনু জ্বর জ্বর মনে লয় সারিয়া যাইতাম থুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগারে বট বৃক্ষের তলে আইলাম ছায়া পাইবার আশে বট বৃক্ষের তলে আইলাম ছায়া পাইবার আশে ডাল ভাঙিয়া রৌদ্র নামে আপন কর্ম দোষে বন্ধু তোর লাইগারে বন্ধু তোর লাইগারে আমার তনু জ্বর জ্বর মনে লয় সারিয়া যাইতাম তুইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগারে বন্ধু তোর লাইগারে যাই মায়াডারে অনেক দিন দেখি না একটু দেই আসি জানটা জুড়াইব মায়াডারে দেখি এদিকে দাঁড়াও কি হয়েছে শোনো তোমার যে বউ আছে না হস্তিনি বস্তিনি ওর সাথে আমি থাকতে পারবো না থাকতে পারবো তো আমি কি করব তোমাকে আমি একটা কথা বলি হয়তো তোমার বইকে তাড়াবে আর নেবে যা কোনো একটা করবে ওর সাথে আমি সুযোগ করতে পারবো না একই বাড়িতে তুমি যদি না পারো তাহলে তুমি চলে যাও কিন্তু আমি তো ওকে তাড়াই দিতে পারবো না ও তো আমাকে একবার বলে নাই যে তোমার সঙ্গে থাকতে পারবে না তোমার সঙ্গে সংসার করতে পারবে না ও তো আমাকে কখনো কমপ্লেন দেয় নাই তাহলে আমি ওকে কেন বাড়ি থেকে তাড়াবো তোমার রুচি যে এত খারাপ আমার ভাবতেও খারাপ লাগে তুমি কি করে পারো একটা বাইতে হাতিনি মেয়ের সাথে তাও সংসার করতে শোনো আমি ওকে কেন সংসার করতেছি কি জন্য সংসার করতেছি কেন বিয়ে করছি এই কৈফত আমি তোমাকে দেবো না তোমার ভালো লাগলে তুমি এই সংসারে থাকো আর না লাগলে তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে চলে যেতে পারো আমার কোনো আপত্তি নেই শোনো তুমি আমার আসল রূপটা দেখাতে বাধ্য করো না শোনো তোমার আসল রূপ আমার দেখাও দরকার নাই বললাম তো তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো কিন্তু আমি রোজাকে এই বাড়ি থেকে তাড়াবো না বুঝতে পারছো আরে যাচ্ছো যাও কিন্তু একটা কথা শুনে রাখো আমার এই আসল চেহারা বুঝতে আমি তোমাদের সামনে কিন্তু আনি না তোমার বইকে আমি না দেখে নেব কখন তোর সাথে একটু দেখা করব দেখব আমার জানটা জুড়াইব মারে কত তোর যেইখানে বিয়া হইলো তুই কেমন আছিস জামাই তোরে কেমন ভালোবাসে মা আরে মা আর কইও না তোমার জামাই আমারে অনেক ভালোবাসে অনেক আদর করে
জানো ওর মতো একটা ভালো মানুষ হয় না মা, জানো তুমি। আর তোর যে সতীনটা আছে ও তোরে কেমন জানে মা? সতীনটা একটু বেজার, তারপরও আমার মনে হয় ও কিছুদিন পরে না ভালো হইয়া যাবে, বুঝছো মা? মারে তোর জন্য বুকটা আমার সব সময় খাখা করে। আমার মায়ারারে ওইখানে বিয়ে দিলাম, না জানি কেমন আছে কিভাবে আছে, মনটা সব সময় ছটফট করতে থাকে রে মা। মা শোনো, তুমি আমারে লয়ে না কোনো চিন্তা করো না, বুঝছো মা? চিন্তা করতে চাই না, তবে শোন আমার গো শাস্ত্রে তো এইরকম বিয়া হয় না, তারপরে আমি এই কামটা করে ফেলাইছি, এই জন্যই তো চিন্তায় মাথাটা আমার সব সময় ধরে থাকে রে। চলো মা, অন্তপারে বাড়ির ভিতরে লয়ে যাই। মারে আল্লাহর দোহাই, তুই আমার এই অনুরোধটা করিস না, আমি যাইতে পারবো না মা। কেন মা, তোমার কি হয়েছে? মারে তুই তো জানিস আমার গো শাস্ত্রে এই যে অগরের জামাই গড়ের মতো লোকের সাথে আমারও বিয়া হয় না, তাও তোরে বিয়া দিছি, এখন কেমনি করে আমি যাই মা? তুই ভালো থাক, তুই সুখে থাক, শান্তিতে থাক, এটাই আমি চাই। এই যে জানলাম তুই ভালো আছিস, আমি অনেক শান্তি পাইছি, অনেক ভালো থাকবো রে মা। তারপরও মা তুমি আমার বাড়ির কাছ থেকে আইসা, তুমি আবার চলে যাবা? আরে এটা কোনো বিষয় না, মা মেয়ের যদি সম্পর্ক থাকে ওই আকাশ পাতাল হইলেও সম্পর্ক থাকবে। তুই যা, তুই ভালো থাক, জামাই রে লইয়া ভালো থাকিস, আমি যাই তুই থাক। আচ্ছা মা ঠিক আছে, কিন্তু তুমি আবার আইসো কিন্তু। হ আবার তোর জন্য যখন মনটা কাঁদবো তখন আমি ঠিক সই লাগবো, তুই যা ভালো থাকিস মা। আচ্ছা মা তুমি সাবধানে যাইও। হ্যাঁ আচ্ছা তুই যা। এই সতীনের বাচ্চা আমি এত মারধর করি, তারপরে কালে হাসতেই আছে হাসতেই আছে, আমি কিছুই বুঝতেছি না কি করব। আমার এত স্বাদের সংসার, ও আইসি একদম আগুন ধরিয়ে দিছে, আমার বুকেও আগুন ধরিয়ে দিছে, কিন্তু না ওর আশা আমি কখনো পূর্ণ করতে দেবো না। ও কি মনে করছে, ও আমার স্বামীকে বশ করে রাখবে? হ্যাঁ আমি বাসি থাকতে তো কখনোই সম্ভব না। এই এ কই গেছিলা তুমি? আরে আমি তো ওইখানে বৈশা বৈশা গান করতেছিলাম, তারপর কি হয়েছিল জানো? কি মা আইছিল। তোমার আম্মা আইছিল? হ্যাঁ মা। কই আমাকে বাড়িতে নিয়ে আসছো? মারে আমি অনেকবার বললাম বাড়িতে আসার জন্য, কিন্তু মা আসে না জানো। এর কাজের মতো কাজ করলা, সে এতদিন পরে বাড়িতে আসছে, তাকে আমি এ পর্যন্ত বাড়ির চৌকাট পর্যন্ত পার করতে পারলাম না। শোনো আমি বলে কি, আরে আমি তো এখন তোমার বিয়ে করছি, এখন তুমি এই বাড়ির বউ, তোমার তার মেয়েই বাইরে থাকে, তাহলে সে কেন আসবে না, সে কিসের তার এত সংকোচ বলো তো? মা আসে না এই জন্য যে বাড়িতে আসলে যদি কোনো ঝামেলা হয়, আর কারণ তোমাদের সাথে তো আমাদের শাস্ত্রের কোনো মিল নাই, তোমাদের সাথে বিয়ে করার কোনো ইয়ে নাই আমাদের, এই জন্য মা আসে নাই। শোনো এখন কোনটা ছিল কোনটা ছিল না, কোনটা আছে কোনটা নাই, এটা তো এখন আর হিসাব করলে চলবে না, এখন তো তুমি আমার বউ তাই না? আর শোনো মারে কয়া দিও যে এইটা নিয়ে চিন্তা করে অন্য তোমার কাছ থেকে দিন দূরে দূরে না থাকে। হ্যাঁ আর শোনো মা কখন আসছিল? ওই তো মা অহনি তো আসছিল। কি এদিকে গেছে না এদিকে গেছে, কোন দিকে? মা তো এইদিকে চলে গেছে। আচ্ছা শোনো, হ্যাঁ আমি আমাদের বুঝা শুনে নিয়ে আসতেছি, তুমি থাকো। হ্যাঁ আমি আমার নিয়ে আসতেছি। আমার অধিকার থেকে আমি একদম বঞ্চিত হয়ে যাবো, কিন্তু না আমি নাগিন বেঁচে থাকতে কখনোই সম্ভব না। তোকে আমি আজকে এমন এই মুহূর্তেই তোকে আমি একটা সবলে শেষ করে দেব। আমার মন তো বসে না গৃহ কাজে সজনি গো, অন্তরে বৈরাগীর লাওয়া বাজে। আমার মন তো বসে না গৃহ কাজে সজনি গো, অন্তরে বৈরাগীর আম্মা আম্মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। শোনেন আচ্ছা একটা কথা বলেন তো, আপনি আমার বাড়ির চৌকাট কেন পার হন না? হ্যাঁ বাবা তোমার একটা কথা বলি,
আসলে আমাদের ওই শাস্ত্রে তো তোমাদের মতো গৃহস্থ ঘরে ছেলেদের সাথে বিয়ে চলে না। তারপরে আমি সব কিছু বাধা বিঘ্ন নামাই না, তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিছি। কোনটা নিয়ম আছে আর কোনটা নাই এগুলো এখন জানার দরকার নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন আপনার মেয়ে আমার বউ, এইটাই সবচেয়ে বড় পরিচয়। শোনেন, আমি বলে কি আপনার কোনো অজুহাত দেখেন না। শোনেন, আপনি আমার বাড়িতে চলেন। বাবা, তোমার আমি মিনতি করছি, তুমি আমার এই অনুরোধটা করো না বাবা, আমি তোমার বাড়ি যেতে পারবো না। শোনেন, আমি আপনি যদি সত্যি আমাকে সন্তান মনে করে থাকেন এবং আপনি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকেন তাহলে আপনি আমার অনুরোধটা রাখেন। দোহাই লাগে আম্মা, চলেন আপনি আমার বাড়িতে চলেন। শোনো, এত করে যখন কইতাছ বাবা, আজকে যাব, আর কোনো দিন কিন্তু আমি যাইতে পারবো। আচ্ছা, সেটা কোনো দিন পারেন আর না পারেন আপনাকে চলেন তো। চলেন, আপনার মেয়েটা কান্না করতেছে, চলেন 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 চলেন। যা দিয়েছ তুমি আমার, যা দিয়েছ তুমি আমার, কি দেব তার প্রতিদান, মন মজা হলে ওরে বাউলা গান আমার। বাউলা কে বানাইল রে, হাসুন রাহা যা রে, বাউলা কে বানাইল রে, বাউলা কে বানাইল রে, হাসুন রাহা যা রে, বাউলা কে বানাইল রে। সাপ, এখানে সাপ কোত্থেকে আসলো? আরে সাপ, সাপ, যা 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 বলছি যা, নাহলে কিন্তু তোরে মাইরে ফেলাই দিব একেবারে। যা, সর সর, দিলাম কিন্তু। আমি এই বাড়ির থেকে কখনো যাব না, তুমি যাই করো তাই করো। এই তোকে আমি আবারও বলতেছি, ভালো ভালো তুই চলে যা, তোমার বিষাক্ত সব বলে, তোকে আমি শেষ করে দেব। শোনো বুবু, আমি তোমারে কিন্তু এর আগেও অনেকবার কইছি আমি যাব না এখান থেকে, তুমি ইচ্ছে করলে আমারে মাইরা ফেলাইতে পারো, তারপরও আমি এই সংসার ছেড়ে কোথাও যাব না। আরে তোকে আর কি করলে তুই ভয় পাবি, তোর কি মরার ভয় নাই? মরার ভয়? মরার ভয় তো ওই দিনে আমি হারাইছি যেদিন আমি জন্ম নিছি, কারণ এটা জানি জন্ম নিলে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হইব। আগে মরলেও মরব, পরে মরলেও মরব, মৃত্যু ভয় পেয়ে লাভ আছে বুবু? কও। শোন, তোর সামনে একটা বিষাক্ত নাগিন দাঁড়িয়ে আছে, তোকে আমি আবারও বলতেছি তুই বাড়ি থেকে একদম দূর হয়ে যাবি, ঠিক আছে? আমি তো তোমাকে বললাম আমি এই বাড়ির থেকে যাবো না, ইচ্ছে করলে তুমি তোমার বিষাক্ত সবল দিয়ে আমাকে মাইরা ফেলাইতে পারো, তারপরও আমি এখান থেকে যাবো না। তোরে যে আমি কি করি, আমি কিছুই বুঝতে পারতেছি না। বুবু, তুমি আমারে যতই ভয় দেখো আর যত যাই করো না কেন বুবু, আমি তোমারে আগে কইছি এবং এখনো করছি এবং যতদিন বাঁচবো এটাই বলবো, আমি এখান থেকে কোথাও যাবো না। বাউলা কে বানাইলো রে, হাসুন রাহা যা রে, বাউলা কে বানাইলো রে, ও বাউলা কে বানাইলো রে, হাসুন রাহা যা রে, বাউলা কে বানাইলো। আমি পাপি অধম দয়াল তোমার দুনিয়ায়, তোমার কাছে শেষ করে দেব। বুবু, তুমি আবারও আমাকে
মারার ভয় দেখাইতে আইছো? আমি তো তোমারে তখনই তো বললাম যে আমারে কোনো ভয় দেখায় লাভ নাই বুবু। তোমার ইচ্ছে হইলে তুমি আমারে মাইরা ফেলাইতে পারো বুবু। তোকে যদি আমি না মারি তাহলে আমার অধিকার থেকে আমি বঞ্চিত হব। আচ্ছা বুবু, তুমি যদি আমারে মাইরা যদি তোমার অধিকার পাও তাহলে তুমি আমাকে মারতে পারো বুবু, আমার কোনো আপত্তি নাই। ও বুঝতে পারছি, তুই আবার তোর এই মায়া জালে আমাকে ফাঁসাবি না, কখনোই সম্ভব না। তোকে তো আজকে আমি শেষ করে ছাড়ব। বুবু তুমি আমারে মারতে পারো, আমি তো বললামই আমি চোখ বন্ধ করতেছি, তুমি আমারে তোমার বিষাক্ত সবল দিয়ে মাইরা ফেলাও, তারপরও তুমি সুখে থাকো বুবু। তুই আবার তোর এই কথার মায়া জালে আমাকে ফাঁসাবি, কখনোই সম্ভব না। তোকে আজকে আমি একটা সবলে শেষ করে দেব। তোমার একটা কথা বলি, কারোর ক্ষতি করে কোনোদিন কেউ অধিকার আদায় করতে পারে না, অধিকার জোর করেও নেওয়া যায় না, ভালোবাসা দিয়ে অধিকার আদায় করে নিতে হয়। শোনো, আমার মেয়ে হয়তো ভালোবাসা দিয়েই জামার কাছ থেকে অধিকার আদায় করে নিছে। তুমিও তো একটা মেয়ে, তোমার যদি ভালোবাসার শক্তি থাকে তোমার ভালোবাসা দিয়ে তুমি অধিকার আদায় করে নাও, জোর করে এসব করা যায় না বাবা। শোনো প্রিয়াঙ্কা, আমি তোমাকে একটা কথা বলি, আমি জানি তুমি একটা বিশ্বাস্ত নাগিন, তোমার কাছে নাগিনের ক্ষমতা আছে, তুমি জাদুবিদ্যা জানো, কিন্তু একটা জিনিস কি জানো, কখনো খারাপ কোনো কিছু দিয়ে না কখনো ভালো কিছু কোনো কিছু অধিকার আদায় করা যায় না। তুমি আমাকে অনেক ভয় দেখাইছো, তুমি আমাকে অনেক কিছু করছো, তুমি একটা জিনিস বলো তো, এই রোজার উপরে তুমি কত নির্যাতন করছো, কত আঘাত করছো, ও কখনো তোমার আঘাতে প্রতিবাদ করছে? করেনি, মুখ বুঝে সহ্য করছে, হাসি মুখে সবসময় সেগুলোকে বরণ করছে। শোনো আমি একটা কথা বলি কি, তুমি আমাকে জোর করে আমার ভালোবাসা কখনোই আদায় করতে পারবা না, কারণ তুমি প্রথম থেকেই আমার সাথে যে খারাপ ব্যবহারগুলো করতা যার জন্য আমি বাধ্য হয়েছি আমি ওকে বিয়ে করতে। তাই বলে কি, এখনো সময় আছে, তুমি ভালো হয়ে যাও, তোমার এই কাল নাগিনীর এই কালো জাদুবিদ্যা তুমি মানুষকে দেখানো বাদ দাও, হ্যাঁ ভালোবাসা দিয়ে ভালোবাসা জয় করো। সত্যি বলছো, আমার না, শোনো না বোন, আমার না ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও, তোমার পর না আমি অনেক অত্যাচার করছি, কিন্তু আসলে আমি বুঝতে পারি নাই গো, তুমি আসলে অনেকটাই ভালো, আর আজকে পর থেকে আমি একটা স্বাভাবিক মানুষের মধ্যে থাকবো, বিশ্বাস করো বোন, আমাকে তুমি ক্ষমা করে দাও। আরে বোন, এখানে ক্ষমা চাওয়ার কি আছে, আমি তো তোমাকে বললামই আমি তোমার কথায় কোনো দিনও কষ্ট পাই নাই, তুমি আমাকে মাফ করে দাও। শোনো, তাই এখনো সময় আছে, হ্যাঁ আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকি। শোনো, ও বেদেনের মেয়ে, তুমি ওকে কত অপমান করছো, কত তাচ্ছিল্য করছো, কিন্তু কখনো প্রতিবাদ করেনি, এখন থেকে আমরা সবাই একসঙ্গে বসবাস করবো, কি বলো? ঠিকই বলছো।